চট্টগ্রামের পটিয়া থানার হাইতগাঁও গ্রামত দীর্ঘদিনের বসত বিরাতন জোরপূর্বক উচ্ছেদের প্রতিবাদে সংবাদ সম্মেলন গজ্জে এক ক্ষতিগ্রস্ত পরিবার। গত সোমবার বিয়ালে চট্টগ্রাম প্রেস ক্লাবত অনুষ্ঠিত সংবাদ সম্মেলনের দাবি করে স্থানীয় সুধীর রঞ্জন পাইক একই এলাকার মৃত হরিমোহনদের পরিবারের বিরুদ্ধে নানা নির্যাতন করি তারার ভিড়া সারা করিবার। তারার পৈতৃক মাতৃতুল্য বসত বিড়া বেদহলের কারণে এখন সোগে ফদনদাহের এই গরিব পরিবারগ। সংবাদ সম্মেলনত জাতির বিবেক, সাংবাদিক সমাজসহ প্রশাসনের কাছে সহায়তা চাই লিখিত বক্তব্য ফুরিও নাই সুধীর। ডেস্ক নিউজ, সি প্লাস টিভি।